জাম সন্ত্রাসের বলি রাজ্যে থেমে নেই। সোমবার ফের পথে প্রাণ গেল এক ব্যক্তির। ঘটনা ধর্মনগরের অফিস টিলা এলাকায়। অভিযোগ, প্রায়শই এখানে যানজটের সৃষ্টি হয়। সোমবারও এর ব্যতিক্রম ঘটেনি। এদিন ছ চাকার একটি লরি জ্যামে পড়ে। ঠিক সেই সময় রাস্তার পাশে সামগ্রী আনলোড চলছিল একটি বোলেরো থেকে। অভিযোগ, দুই গাড়ির অসতর্কতায় লরি চাপা পড়ে ব্যবসায়ী নির্মল জৈন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ট্রাকটা যেতেছে, তাই দোকানের ভিতরে আসলো, দোকান থেকে বাইরেছে, বাড়ানোর পরে মানে মাথা ঘুরাইছে। ঠিক আছে, ট্রাকটাও স্লো আসলো, একটু স্পিড আসলো না, ট্রাকের স্লো আসলো, তাই হঠাৎ করে মাথা ঘুরাইয়া তাই ট্রাকের নিচে পড়ছে। নিচে পড়ছে তখন আমি দেখছি, দেখা চিল্লি মারছি, ওই তারা তারা দোকান থেকে স্টাফরা চিল্লি মারছে, মারতে গাড়িতে টান দিছে। টান দিতেই তাই এই উপরের উঠে চাকাটা উঠছে, উঠে তাই শেষে নিচে অনেকটা জায়গা। যখন চিৎকার মারছে, এবার যখন আমি গেছি গিয়ে ট্রাকের উপরে উঠছে, উঠে ড্রাইভার লামাইছি, টান দিয়েছে। তো গাড়ির নিচে মানুষ পড়ছে, তো গাড়ি টান দিছে না। তখন ড্রাইভার লাইমে গেছে, গাড়ি থামছে, তো তাই বার করা হয়েছে। ভিড়ের মাঝে তো আমি আস্তে আস্তে যেতে আছি, এদিকেও যা জাম লাগছে যেতে আছি, যাওয়ার পরে আমি তো আস্তে আস্তে যেতে আছি। এক নম্বরে গাড়িটা এই গাড়িটা ব্যাগ দিতে আছে, উল্টা ব্যাগ দিয়ে আর এই লুকটা মানে আইছে, আর এরপরে লুকটারে বাড়ি মারিয়া চাক্কা তুলে ফেলে দিয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। লরির চালক সহ দুটো গাড়ি পুলিশ আটক করে। ঘটনাটা রোড অ্যাক্সিডেন্ট, ওই দুটো গাড়ি বেপরোয়া এবং অসতর্কতার ফলেই ঘটিয়েছে। দুটো গাড়ি সিজ করা হয়েছে, আর ট্রাকের ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে, আর বোলেরো আরেকটা গাড়ির ড্রাইভার ও চলে গেছে। একই সময়ে ধর্মনগর রাজবাড়ি পেট্রোল পাম্প এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার হয়। তবে মৃতের বাড়ি বাণীসাগর বলে জানা যায়। এদিকে ব্যবসায়ীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।